যারা বিপদের সময় তোমার পাশে থাকেনি তারা তোমার আনন্দের অংশীদারি হওয়ার যোগ্যতাও রাখে না। আসলে তারা বহুরূপী হয়। সহজ সরল মানুষগুলো খুবই ভালো। এরা না পারে কাউকে ঠকাতে, না পারে নিজের স্বার্থ বুঝতে। আর এই ধরনের মানুষগুলোই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত হয় এবং ঠকেও বেশি। অবহেলা পাওয়ার জায়গাগুলো এড়িয়ে চলতে শিখুন, দেখবেন আস্তে আস্তে ভালো থাকা শিখে গেছেন। কুকুর পৃথিবীর একমাত্র প্রাণী যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসার দাম দিয়ে যায়। রাগের মাথায় থাকলে মেরে বাড়ি থেকে বের হবেন, বিকেলবেলা বাড়ি ফিরলে সবার আগে লেজ নাড়াতে নাড়াতে পায়ের কাছে এসে গড়াগড়ি দেবে। পরিস্থিতি আর সময় যত বেশি জটিল হবে ততই তুমি মানুষ চিনতে শিখবে। মানুষ হাসে অন্যের কাছে নিজের সুখী প্রমাণ করতে। সেসব মানুষ জীবনে এসে গিরগিটির মতো রং বদলায়, তারা শেখে স্বার্থের সুবিধার্থে। মূর্খকে কখনো জবাব দিও না, জ্ঞানীকে কখনো প্রত্যাখ্যান করো না, ভালোকে কখনো যেতে দিও না, আর খারাপকে কখনো আপন করো না। যারা বেশি বেশি ভাবে তারা জীবনকে কখনো উপভোগ করতে পারে না। সুখ বলে ওরে দুঃখ চলে যা তুই জীবন থেকে, দুঃখ বলে আমি গেলে তোর মর্ম বুঝবে লোকে। আমি হলাম চন্দ্রবিন্দুর মতো, কারো জীবনে থাকলে সুন্দর আর না থাকলে উচ্চারণের ভুল হয় না। অতীতের লোকে মিথ্যা বলতো, মিডিয়া সত্য খুঁজে বের করত, আর এখন মিডিয়া মিথ্যা, লোকেরা সত্য খুঁজে বের করে। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতায় জিজ্ঞাসা করবে। সত্যি ভাগ্যটাও আজব, যাকে পাওয়ার সম্ভব নয় তাকে যেন সবচেয়ে বেশি ভালোবেসে মন। মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত, আর চলে যাবার সময় দেখায় অজুহাত। অন্যের সুখ দেখে উৎসাহিত না হয়ে অন্যের দুঃখ দেখে নীরবে ভাবুন, সুখী হতে পারবেন, কারণ এতে করে আপনার চাহিদা বৃদ্ধি পাবে না। আপন মানুষ কখনো পর হয় না, যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না, সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল। এক লোক একটা আস্ত বড় গরু গিল করে তার মেয়েকে বললেন, আমার শুভাকাঙ্ক্ষীদের ভোজের জন্য ডাকো। মেয়েটি রাস্তায় গিয়ে চিৎকার করতে থাকলেন, আমাদের বাসায় আগুন লেগেছে, কে কোথায় আছো, আমাদের সাহায্য করো। অল্প কিছু সংখ্যক মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসলো, বাকিরা এমন ভাব করলো যেন তারা কিছুই শুনতে পায়নি। যারা সাহায্যের জন্য আসলো তারা পেট ভরে মজাদায় সেই খাবার খেলেন। বাবা আশ্চর্য হয়ে মেয়েকে জিজ্ঞেস করল, মা যারা এসেছেন তাদের কাউকে আমি চিনি না, আমাদের শুভাকাঙ্ক্ষীরা সব কোথায়? মেয়েটি উত্তরে বলল, যারা এসেছে তারাই আমাদের শুভাকাঙ্ক্ষী বাবা, তারা কিন্তু খাবার খেতে আসেনি, তারা এসেছে আমাদের বাড়ির আগুন নিভাতে, এরাই আমাদের আপনজন। যারা স্বার্থ ছাড়া ভালোবাসে তারা বটগাছের মতো মানুষের আসবে, বসবে, আরাম করবে, আর যাওয়ার সময় সেই ছায়াটাকেই আঘাত করে চলে যাবে।
ধরে নে ফিরে আসবেন না, তাহলে কষ্ট কম পাবে, ফিরে আসবে এ ভেবে অপেক্ষা করিস, মানুষটা ফিরে আসছে না কষ্ট বেশি। এই স্বার্থপর দুনিয়ায় কাউকে আপন ভাববেন নেই, এই দুনিয়া সবাই স্বপ্ন দেখিয়ে রাস্তার মাঝপথে ফেলে রেখে যাবে, এটাই স্বাভাবিক। ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয়, কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও অনেক বেড়ে যায়। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করার থেকে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। চোখ যা দেখে এবং কান যা শোনে মন তা বিশ্বাস করে। কুকুর মার খেয়েও বিশ্বাসী হয়, মানুষ ভালোবাসা পেয়েও বেমান হয়। জীবনে তিনটি মন তো অতি আনন্দের কাউকে কথা দিও না, রাগের সময় জবাব দিও না, দুঃখের সময় সিদ্ধান্ত নিও না। ওই দিন কাঁদবেন যখন উপলব্ধি করবেন জীবন শেষ হয়ে এলো অথচ কোনো নেক কাজ করা হলো না।